আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন পরপীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন পরপীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন আল্লাহ নবীর গান পীর আউলিয়ার শান শুনো যে বলে হারাম সে তো কমিন জ্ঞানহীন কমি গান গাইছিলেন খাজা যেই দিন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন টানাছিল কেন পরপীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন যেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন ওরে সুরদিয়া দেয়া যান কুলতরা হাত স্কুল না করে গন্ডগোল বিল্লাল কেন বাজায় ঢোল সেই দিন ক্ষমা চাইরিন চাইরিন গান গাইছিলেন খাজা যেই দিন যেই দিন গান গাইছিলেন খাজা যেই দিন সুর দিয়া দেয়া যান সুরে পরে কোরআন কিরে সুরে করে বয়ান ওয়াজি ¡Gracias!
আলম আছে গান দুই রকম ওই সরকার শাহলম আছে গান দুই রকম বাউল গানের স্বাগতম মমিন মমিন গান গাইছিলেন খাজা জিদিন জিদিন গান গাইছিলেন খাজা জিদিন আকাশটা কাঁপছিল কেন জমিন দানাচ্ছিল কেন আকাশটা কাঁপছিল কেন জমিন দানাচ্ছিল কেন বড় পীর ঘামছিল কেন সেই দিন গান গাইছিলেন খাজা জিদিন জিদিন গান গাইছিলেন খাজা জিদিন জিদিন গান গাইছিলেন খাজা জিদিন জিদিন গান গাইছিলেন খাজা গাজীপুর থেকে কবির ভাই এবং আমার ভাই শামীম ভাই এর মধ্যে দুলাল সাহেব এর মধ্যে আরো অনেকেই এসেছেন সকলে কাছে সালাম আসলে আমি তো মানুষ শর্ট আমি কোথাও শর্ট কই আমি গানও শর্ট গাই হ্যাঁ আমার উস্তাদও শর্ট হ্যালো হ্যালো তো ধন্যবাদ থাক যে ভাই আছে বে চলতে থাক 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 ঠিক আছে পালা দিয়েছেন খাজার হযরত আতে রাসূল হিন্দে কাওয়াল সঞ্জরি খাজায়ে খাজাগান কুল্লে খাজাগান সুম্মায়ে আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী আমাকে দিলেন আর শিউলি দেওয়ানকে দিলেন হযরত বড়বীর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানী কুতুবের রাব্বানী আবু মোহাম্মদ শেখ সৈয়দ মঈনুদ্দিন দোনোজনই মাদার জাতলি তা আমি এখন হযরত আতে রাসূল খাজা বাবার স্মরণে একটি গান করব গান করার পরে ইনশাল্লাহ যেহেতু পালা দিছে পালাক্রমে একটা প্রশ্নই করব এর ব্যতীত আর কোনো আমি কথা আমি জিগাইব না আর আমরা কিন্তু এখানে আইসা গেছি আটটার সময় আসছি গান লইতে লইতে প্রায় 11:30টা বাজছে আমাদের নেতাবৃন্দরা বক্তব্য দিচ্ছে কারণ এগুলি দরকার করতে হয় তো যেহেতু গানটা লইতে একটু লেট হয়ে গেছে এই তো আমি বলবো আজান তো পরে বোধ হয় 5:30টায় না না 5:15 আজান পরে ইনশাল্লাহ এই কালকে আমার গুমানির দিন কালকে কিন্তু আমার গুমানির দিন এরপরে একাধারে পরশুদিন থেকে একাধারে মার্চের 10 তারিখ পর্যন্ত একাধারে প্রোগ্রাম কালকে যেহেতু কোনো প্রোগ্রাম নাই কালকে যেহেতু গুমানির দিন ইনশাল্লাহ 5টা পর্যন্ত গান করব কেউ থাকলে থাক নাইলে না থাক আচ্ছা আপনারা তো আছেন নাকি ধন্যবাদ